নমস্কার, অদিতির বি বায়োলজিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকেন। জেনে নেওয়া যাক লাইকেন কি জিনিস। লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ফাঙ্গাস এবং অ্যালগির মধ্যে। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কথার অর্থ হচ্ছে মিথজীবীয় সম্পর্ক। মিথজীবীয় সম্পর্ক বলতে যখন দুজন বা দুটো অর্গানিজম একসাথে থাকে, কেউ কারোর ক্ষতি করে না, উল্টে সবাই সবার উপকার করে। মানে ধরো তুমি তোমার বন্ধুর ফ্ল্যাটে রয়েছো, তোমার থাকার জায়গার দরকার, বন্ধু বলল তোকে রেন্টের টাকা দিতে হবে না, তার বদলে তুই বরং আমি রান্না করতে পারি না, তুই আমাকে রান্না করে খাওয়া। তো এটা হচ্ছে সেরকম, মানে বন্ধুর রান্না করা খাওয়াও খাওয়া হলো, বাইরের খাওয়ারও খেতে হলো না, আবার তোমারও বন্ধুকে ফ্ল্যাটের রেন্ট দিতে হলো না, তুমিও একটা বাসস্থান পেলে। তো এটাকে বলছি আমরা মিথজীবীয় সম্পর্ক। কেউ কারো ক্ষতি করছি না, কিন্তু উভয় উভয়কে কোনো না কোনো ভাবে আমরা বেনিফিট দিচ্ছি, উপকার দিচ্ছি। তো সেরকমই একটা সম্পর্ক অ্যালগি মানে শৈবাল বা শ্যাওলা আর ফাঙ্গাস বা ফাঙ্গি বা ছত্রাকের মধ্যে যদি হয় সেটাকে আমরা বলি লাইকেন। লাইকেন অনেকটা এরকম ধরনের দেখতে, গাছের মধ্যে, গাছের গুড়িতে, পাথরেও হতে পারে, উপরে সাদা বা বিভিন্ন রঙের ছোপ ছোপ পড়ে, তো সেটাকে আমরা জেনারেলি বলে থাকি লাইকেন। আরো বিশদে যদি আমরা জানি তাহলে দেখব যে লাইকেনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শৈবাল, সেটাকে আমরা বলে থাকি ফাইকোবায়ন্ট। ফাইকো মানে হচ্ছে শৈবাল, বায়ন্ট ফাইকোবায়ন্ট হচ্ছে যেটা শৈবাল পার্টনার আছে, দুটো পার্টনার, একটা পার্টনারকে আমরা ফাইকোবায়ন্ট বলছি, আর একটা পার্টনার যেটা ছত্রা তাকে আমরা বলি মাইকোবায়ন্ট। এখানে শৈবাল কি কাজ করবে আমরা সবাই জানি, শৈবাল ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষ করতে পারে, তার মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আচ্ছা, ফাইকোবায়ন্ট যদি হয় মূলত অ্যালগি, তারা সুগার অ্যালকোহল মানে রবিটল, সর্বিটল, এরিথ্রিটল এই সব জিনিসগুলো তৈরি করে। আর অনেক সময় দেখা যায় যে অ্যালগির বদলে সায়ানোব্যাকটেরিয়াও থাকতে পারে, তো আমরা এটাও জানি যে সায়ানোব্যাকটেরিয়াও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। তো আইদার অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, আর তার সাথে থাকছে ছত্রাক। সায়ানোব্যাকটেরিয়া যদি থাকে তাহলে ও মূলত গ্লুকোজ সিনথেসিস করে ছত্রাককে হেল্প করে। আর ছত্রাক বললাম যে উভয়ই কিছু না কিছু উপকার করবে, তার মানে অ্যালগি খাওয়ার তৈরির মাধ্যমে উপকার করছে, ছত্রাক নিজের খাওয়ার নিজে তৈরি করতে পারে না, ওর কাছে ক্লোরোফিল নেই, তাহলে ছত্রাককেও খাদ্য দিচ্ছে, তার বদলে ছত্রাক কি করছে? আমরা আরেকটা জিনিস জানি যে অ্যালগি মানে শৈবাল, তার কিন্তু রুট নেই, মূল, কাণ্ড, পাতা এসবে বিভেদিত নয়, তার মানে ও কিন্তু মাটি থেকে জল শোষণ করতে পারে না। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করার জন্য ওকে জল বাইরে থেকে, অ্যাটমোসফিয়ার থেকে নিতে হয়। সব সময় দেখবে অ্যালগি মূলত স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় যেখানে জল থাকে। এবার ধরো গাছে বা পাথরে তো সবসময় জল পাওয়া সম্ভব হয় না, গাছের গোড়া গুড়িতে বা পাথরের উপরে, তাহলে সেই সব জায়গায় ও জলটা পাবে কোথা থেকে? ছত্রাক থেকে। ছত্রাক নিজের হাইফি বা মাইসিলিয়াম এমন ভাবে ছড়িয়ে অ্যালগির উপরে রাখে যাতে ওই মাইসিলিয়াম গুলো থ্রেড লাইক স্ট্রাকচার, সুতোর মতন মাইসিলিয়াম হয় ছত্রাকে, ছত্রাকের বডিতে মাইসিলিয়াম বা সুতোর মতন হাইফি বা থ্রেড থাকে, যে থ্রেড গুলোর মধ্যে অ্যাটমোসফিয়ারিক ময়েশ্চার বা জলীয় বাষ্প গুলো ক্যাপচার করতে পারে। আর তার নিচে থাকা অ্যালগি ওই ক্যাপচার যে ময়েশ্চার বা জলীয় বাষ্প ওখান থেকে জল শোষণ করতে পারে এবং সেই শোষিত জল দিয়ে ও সালোক সংশ্লেষ করতে পারে। আমরা আরো বিশদে একটু পরে জানছি ছবির মাধ্যমে। মূলত বেশ কিছু ধরনের লাইকেন আমরা চারিপাশে দেখতে পাই, তার মধ্যে
প্রথম হচ্ছে ফ্রুটিকোস। ফ্রুটিকোস বলতে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার বুঝি, যেখানে অনেক ব্রাঞ্চ থাকবে, লিফের মতো বা পাতার মতন স্ট্রাকচার থাকবে, গ্রিন হতে পারে গ্রিন নাও হতে পারে, বাট এই ব্রাঞ্চিং ব্যাপারটা থাকবে। সেটা এই ধরো এটা স্টেম, এর উপরে এরকম ভাবে ব্রাঞ্চিং হয়ে এখানে একটা ফ্রুটিকোস লাইকেন হয়ে থাকলো। যেরকম ছবিতে দেখো এখানে একটা গাছের গুড়ি, এর উপরে এরকম অনেকগুলো ব্রাঞ্চ বা ডালপালা বা লিফ লাইক পাতার মতন স্ট্রাকচার হয়ে আছে, এটাকে আমরা বলছি ফ্রুটিকোস লাইকেন। পরে আমরা দেখি ফোলিওস। ফোলিওস মানে কিন্তু লিফ লাইক বা পাতার মতো, এটা একটা টু ডি স্ট্রাকচার। দেখো আমরা গাছের গুড়ির মধ্যে একটা টু ডি স্ট্রাকচার মানে চারটা পাতার মতো লোব রয়েছে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি ফোলিওস লাইকেন। নাম শুনলেই বোঝা যাবে ফোলিওস মানে যেখানে টু ডি স্ট্রাকচার পাতার মতন দেখতে, তাকে আমরা বলছি ফোলিওস লাইকেন। ফোলিওস লাইকেনের ক্ষেত্রে এই যে বললাম যে আমরা স্ট্রাকচারটা আরো ডিটেলে বুঝতে পারবো, একটু দেখে নিই। উপরে এ পার্ট, উপরে একটা লেয়ার, এই এ লেয়ারে ফাঙ্গাস রয়েছে যার হাইফি বা থ্রেড লাইক মাইসিলিয়াম সেগুলো কম্প্যাক্ট ভাবে উপরে রয়েছে। তো এখানে ওরা কি করে, ময়েশ্চার অ্যাটমোস্ফিয়ারিক ময়েশ্চারটা রিটেন করে, ধরে রাখে। আর সেখানে ঠিক তার তলায় এই যে সবুজ অংশ, এই বি অংশটাতে ফাইকোবায়ন বা ফোটোবায়ন্ট থাকে, তার মানে হচ্ছে আইদার সায়ানোব্যাকটেরিয়া থাকে অথবা অ্যালগি থাকে যারা ফটোসিনথেসিস করতে পারে। এটা গ্রিন কালার দেওয়া হয়েছে কারণ এদের মধ্যে ক্লোরোফিল আছে, এরা ফটোসিনথেসিস করতে পারে, আর বাকি সব সাদা অংশটা হচ্ছে ছত্রাকের। তারপরেই দেখো একটা লুজ হাইফি স্ট্রাকচার রয়েছে যেটা অতটা কম্প্যাক্ট ভাবে নেই, আর তারপরে আবার একটা কম্প্যাক্ট লেয়ার, আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইজিন। রাইজিন মানে ধরো এই যে লাইকেন, এরা তো কোনো গাছের গুড়িতে বা পাথরে উপরে লেগে আছে, এটা তো সাবস্ট্রাটাম, ধরো গাছের গুড়ি বা পাথরটা হচ্ছে সাবস্ট্রাটাম, তার উপরে লেগে আছে। এই লেগে থাকার জন্য ওকে তো একটা শিকড়ের মতন কিছু একটা দরকার, যার জন্য যার উপরে বেস করে ওরা আটকে থাকবে পাথরের গায়ে। তো এই রাইজিন গুলো এই রুটের মতো বা মূলের মতন হয়ে ওই জায়গাটাতে আটকে রাখতে সাবস্ট্রাটামের সাথে সাহায্য করে। নেক্সট টাইপে আসি, সেটা হচ্ছে ক্রাস্টোস। ক্রাস্টোস কথার অর্থ হচ্ছে ক্রাস্ট লাইক, মানে একটা কোন সাবস্ট্রাটামের উপরে যদি আমরা একটা ক্রাস্ট বা লেয়ার ফেলি সেরকম হচ্ছে ক্রাস্টোস। তার মানে সাবস্ট্রাটামের উপরে একটা ভেলভেটি ক্রাস্ট লাইক স্ট্রাকচার করে, একটা ভেলভেটের মতন আস্তরণ যেটার কোনো লিফ লাইক স্ট্রাকচার নেই অথবা ব্রাঞ্চ লাইক যেরকম ফ্রুটিকোজে ছিল বা ফোলিওজে ছিল সেরকম কিন্তু নয়, জাস্ট একটা আলাদা আলগাভাবে ক্রাস্টের মতো পড়ছে, এটাকে আমরা বলছি ক্রাস্টোস। এরপরে আসি লেপ্রোস। লেপ্রোস হচ্ছে পাউডারি এক ধরনের লাইকে, পাউডারি মানে এর মধ্যে ক্রাস্ট লাইক স্ট্রাকচারও পড়ে না, জাস্ট ছিটে ফোটা পাউডারের মতন স্ট্রাকচার, যাতে কি হয় ওদের কোনো রাইজিং বা রুট লাইক স্ট্রাকচার নেই, কোনো আলাদা করে কর্টেক্স লেয়ার ফর্মও করছে না, জাস্ট কিছু পাউডারি ফর্ম, সেই ফর্মটাকে আমরা বলছি লেপ্রোস। লাইকেনের কালার, লাইকেন মূলত প্রচুর রঙের হতে পারে, এটা ডিপেন্ড করে ওর কি ফাইকোবায়ন্ট বা অ্যালগি আছে তার উপরে। এটা সবুজ রঙের হতে পারে, অলিভ গ্রিন কালারের হতে পারে, গ্রে কালারের হতে পারে, হোয়াইটও হয়, উপরে যদি ফাঙ্গাসের লেয়ারটা বেশি প্রমিনেন্ট হয় তাহলে ওটা হোয়াইট কালারের দেখায়, উষ্ণিক অ্যাসিড এতে থাকার জন্য এতে এটা ইয়েলো কালারেরও হয়, হলুদ রঙের, তো কালারটা ভ্যারি করে, সবুজ তো হয়। আর লাইকেনের ইউজ, লাইকেন আমাদের পৃথিবীর প্রায় 7% জুড়ে রয়েছে, মানে এত পরিমাণ লাইকেন রয়েছে। লাইকেন অ্যাকচুয়ালি একটা পায়োনিয়ার স্পিসিস,
পায়োনিয়ার স্পিসিস কথার অর্থ হচ্ছে ধরো একটা ব্যারেন ল্যান্ড, মানে যে ল্যান্ড একটা একটা এরিয়া যেখানে শুধু রক রক বা পাথর রয়েছে, কোনো আলাদা অন্য কোনো গাছ তখনো জন্মায়নি, একটা পুরো একটা সেপারেট ব্যারেন ল্যান্ড যেখানে কোনো গাছপালা বা উদ্ভিদ নেই, সেই রকম জায়গাতেও লাইকেন আসতে পারে এবং তৈরি হতে পারে। এবং লাইকেন তৈরি হওয়া মানে কিন্তু সেটা ইভেন্টুয়ালি তার মধ্যে ইকোলজিক্যাল চেঞ্জেস এসে সেটা থেকে ধীরে ধীরে অন্য গাছপালাও আসতে পারে। পায়োনিয়ার মানে হচ্ছে পথ প্রদর্শক, তো একটা জায়গার মধ্যে পথ প্রদর্শক করছে যে এই জায়গাতেও গাছপালা থাকতে পারে, সেইটা হচ্ছে লাইকেন। যেরকম অন্য টপিকে বলছি ব্রায়োফাইট বা মস, তারাও কিন্তু পায়োনিয়ার স্পিসিস, তো সেরকমই লাইকেনও একটা পায়োনিয়ার স্পিসিস। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা একটা পলিউশন মনিটরিং এর কাজ করে, বায়ো ইন্ডিকেটর বা পলিউশন ইন্ডিকেটর বলে। লাইকেন মূলত কোনো পলিউটেড জায়গায় থাকে না, মানে আমরা শহরাঞ্চলে জেনারেলি লাইকেন গাছপালা বা পাথরে দেখতে পাই না, কারণ যদি মানে পলিউশনের রেট অনেক বেশি হয় তাহলে লাইকেন মূলত চলে যায়। তো যেখানে গ্রামের দিকে ধরো পলিউশন খুব কম, গাছপালা বেশি, গাড়ি ঘোড়া কম চলে, কলকারখানার ধোঁয়া কম, সেই রকম জায়গাতে আমরা লাইকেন দেখতে পারি। তো লাইকেন দেখলে আমরা কি বুঝতে পারবো? যে জায়গাটায় পলিউশন কম আছে। এছাড়াও লাইকেন অনেক ধরনের পলিউটিং সাবস্টেন্সকে অ্যাকুমুলেট বা শরীরের মধ্যে আবদ্ধ রাখতে সাহায্য করে, যেগুলো বায়োলজিক্যালি কেমিক্যালি টেস্ট করে আমরা বলতে পারি যে ওই এরিয়াটাতে এই ধরনের কেমিক্যাল পলিউটেন্ট গুলো বেশি আছে। আরেকটা কাজ হচ্ছে এটা খুব ভালো নাইট্রোজেন সয়েলকে দিতে পারে। ধরো একটা লাইকেনকে, লাইকেন তো অনেকে খায়, মানুষেও খায় আবার পশু পাখিও খায়, ধরো একটা স্নেল লাইকেন খেলো, খেয়ে তার ডেবরি গুলো ফেললো, তো সেই স্নেলটা যে লাইকেন খাওয়ার পর সেটাকে পাচন করে নিচে আবার বহিষ্কার করলো, সেই বহিষ্কৃত অংশ থেকে কিন্তু নাইট্রোজেন সয়েলের মধ্যে বা মাটির মধ্যে মিশতে পারে। তো এইগুলো হচ্ছে ইকোলজিক্যাল ওর বেনিফিট। এছাড়াও আমরা লাইকেন ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করি লাইকেন মনিটরিং বলে, মানে যেটাতে পাথরের এজ, পাথরের উপর লাইকেনের ক্রাস্টকে আমরা অবজার্ভ করে সেটা পাথরের এজ ক্যালকুলেশনেও কাজে লাগে। আর এছাড়াও এই পাথর বলাতে মনে পড়লো, লাইকেন কিন্তু পাথরের উপর হয় যেহেতু এটা ওয়েদারিং এ হেল্প করে। ওয়েদারিং মানে হচ্ছে পাথর ধীরে ধীরে ডিজলভ হয়ে সয়েলে পরিণত বা মাটিতে মৃত্তিকায় রূপান্তর ঘটে। প্রথমে পাথর থাকে, পাথর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে মৃত্তিকায় রূপান্তর ঘটে, এটাকে পাথরের ওয়েদারিং বা বলা হয়, আর মানে মৃত্তিকায় পরিবর্তন হওয়া পাথর থেকে। এই কাজটাতে কিন্তু লাইকেন হেল্প করে। তো লাইকেনের ইকোলজিক্যাল ব্যবহার প্রচুর, মানে এনভায়রনমেন্টে বা আমাদের ইকোলজিতে আমাদের পরিবেশে এর অবদান অনেক। তো আশা করি তোমরা আমার ভিডিওটা থেকে লাইকেন সম্পর্কে অনেক কিছু নতুন তথ্য পেয়েছো জানতে, বা যেগুলো আগে জানতে না বা যেগুলো জানতে সেগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।